আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। এই ব্লগটা হচ্ছে আমি যেদিন চিটং যাচ্ছিলাম সেই দিনের ব্লগ। আমি কিছুদিন আগে চিটং গেছিলাম আমার খালামনির বাসায়, তো ওই ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। তারপর এই যে এখানে হচ্ছে আমরা বাসে উঠে গেছিলাম, তারপর এই যে মাঝপথে বাসে একটু ব্রেক দিয়েছিল, হচ্ছে মাগরিব আজান দিয়েছিল মাগরিব নামাজ পড়ার জন্য। তারপরে এই যে এই সাইড দিয়ে আমরা একটু সিঙ্গারা সমোসা দেন হচ্ছে দুইটা ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। এই সাইডে একটা ড্রিঙ্কস নতুন ট্রাই করছিলাম যেটা খুবই বাজে ছিল, মানে আমার থেকে আর আমার আম্মু আপু কারো থেকে টেস্টটা ভালো লাগে না। ভাগ্যিস একটা কোক কিনছিলাম, তারপরে এই যে এই সাইডে আমার আপু অবজার্ভ করে হচ্ছে মুরগির ডাক শোনা যাচ্ছে, তো আপু উঠে দেখছে যে আসলে কি মুরগি আছে নাকি। আমাদের সামনের সিটে যে আঙ্কেলটা বসছে উনি হচ্ছে মুরগি নিয়ে আসছিল, তো আপু এগুলা হচ্ছে দেখতেছিল যে ওরা অনেক কষ্ট পাইতেছে একসাথে বস্তার মধ্যে ঢুকে রাখছে। তারপর তার কিছুক্ষণ পরে আপু বলতেছে দেখ এটা এসি বাস ছিল, এটাকে এখন নন এসি বাস করে ফেলছে। তারপর এই যে আমরা চলে আসছি বাস থেকে নেমে, আমরা সিএনজি নিয়ে নিচ্ছি খালামুনির বাসা থেকে। বাস স্ট্যান্ডের ডিস্টেন্স হচ্ছে 10 থেকে 15 মিনিট। তো এই যে আমরা চলে আসছি, দেন এই যে আঙ্কেল হচ্ছে আমাদের সব কিছু মানে ব্যাগ ট্যাগ নামাচ্ছিল। তারপর এই যে আমরা উপরে ওঠার টাইমে একজন আঙ্কেল আর আন্টির সাথে দেখা হয়ে গেছিলো, তো ওনাদের সাথে একটু হাই হ্যালো করলাম, বিকজ আঙ্কেল আন্টিও এক জায়গায় যাচ্ছিলো আর আমরা এক জায়গা থেকে আসতেছি, তো আর এত বেশিক্ষণ কথা বলা হয়নি। এই সাইড দিয়ে আপু হচ্ছে আন্টির সাথে অনেকক্ষণ ধরে কথা বলছে। যাই হোক, আমি আর আম্মু হচ্ছে ঘরে ঢুকে গেছি। তারপর এই যে কিয়ান আর কায়নাত আমার বোনের ছেলে আর মেয়ে, তো ওদের এতক্ষণ ওদের সাথে দেখা হয়নি, বিকজ ওদের হচ্ছে হুজুর ছিল, ওরা হুজুরের কাছে পড়ছে। তারপর দুজনেই তো ফার্স্ট টাইমে আসবে না, লজ্জা লাগতেছে নাকি ওদের আমার কোলে আসতে। তারপরে এই যে জোর করে ওদের দুইজনকে কোলে নিছি। তারপর যে ক্লিপটা দেখবেন ওটা হচ্ছে পরের দিন সকালের ক্লিপ। তো এখানে কায়নাত আম্মুর পা টিপতেছে, ওর আম্মুর কাছে কি জানি একটা চাই, দ্যাটস হোয়াই পা টিপতেছে, নানির সেবা করতেছে। তারপর তার কিছুক্ষণ পর আমি আর আপু বের হয়ে গেছি, আমাদের একটু মার্কেটে যাওয়া ছিল। মার্কেট থেকে আমাদের লেস আর কাপড় ম্যাচ করে নেওয়া ছিল, দেনিমটা নিয়ে আবার টেইলারের দোকানে দেওয়ার কথা ছিল, কারণ টেইলারও এর মধ্যে আমরা যতদিন চিটং আছি তার মধ্যে উনি হচ্ছে দিয়ে দিতে পারবে, যদি আমরা লেট করে ওনার কাছে দিই তাহলে আরও লেট হবে। তারপর এই যে আমাদের এই কাপড়টা পছন্দ হয়েছে, যে স্যাম্পলটা আমরা নিয়ে আসছি ওইটার সাথে মোটামুটি যায়, মোটামুটি না যায়, তো আমরা এই কাপড়টা নিয়ে নিচ্ছি। তারপর ওইটা নেওয়ার পরে এই সেট দিয়ে আমি আরেকটা কাপড় দেখতেছিলাম গোল্ডেন কালারের, যাতে আমি একটা ব্লাউজ সিলাবো গোল্ডেন কালারের, যাতে অনেকগুলো শাড়ির সাথে ম্যাচ করে পরতে পারি। তো এখান থেকে আমার আর এত পছন্দ হয় নাই, আরেক দোকান থেকে আমি নিয়েছিলাম। তারপরে এই দোকান থেকে শেষ হওয়ার পরে আমরা চলে গেছি লেসের দোকানে, তো এখানে আমার দুইটা ড্রেসের সাথে ম্যাচ করে লেস নিতে হইতো। তো এই যে এইটার সাথে গোল্ডেন কালার লেসটা ম্যাচ হয়ে গেছে, তো এটা নিয়ে ফেলছিলাম। তারপর আরেক সাইড দিয়ে হচ্ছে পিঙ্ক কালার ড্রেসের সাথে আমি এখানে ম্যাচ করা হচ্ছে সিলভার কালার যে লেসটা, ওই লেসটা এই লেসটাই নিয়ে ফেলছি। তারপর আমি আর আমার আপু হচ্ছে শপিং শেষ করে দেন আমি এই সাইড দিয়ে হচ্ছে আমার ব্লাউজের কাপড়টা নিয়ে ফেলছিলাম, ওখান দিয়ে আর শর্টটা নিয়ে নেই ক্লিপটা নিয়ে নেই। তো এখানে আমি আর আপু চলে আসছি ফুচকা খেতে, তার মাঝে আম্মু আর খালামুনির ফোন চলে আসছে, বিকজ কিয়ান আর কায়নাতকে মাদ্রাসায় দিয়ে আসতে হবে, তো ওদেরকে রেডি করে ফেলছে, ওদের মাদ্রাসার টাইম হয়ে গেছিলো, তো আমরা তাড়াতাড়ি করে চলে আসছি আর ওরা এখান দিয়ে রেডি, ওরা খেয়ে দেয় দেন ফুল রেডি হয়ে গেছে। তারপরে এই যে আমরা ওদেরকে নিয়ে হচ্ছে সিএনজিতে উঠে যাই, দেন ওদের মাদ্রাসায় রেখে আমি আমার টেইলারের দোকানে চলে যাই। তারপর এই যে আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। 3 দিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার যত্ন করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।